প্রশ্ন হলো পুনর্জন্ম কি হয় যদি হয়ও তো কোনো এক জীবের এক জন্ম থেকে আরেক জন্মে যাওয়ার ভিত্তিটা কি কি সেই জিনিস যা কোনো একজনকে একটা জন্ম থেকে অপর একটা জন্মের দিকে নিয়ে যায় এখন যদি তোমাকে এটা বুঝতে হয় তবে তুমি যে কে এর প্রযুক্তি সম্পর্কে কিছুটা ধারণা থাকতেই হবে তোমার আমি একটা মানুষ কিভাবে তৈরি হয় সেই যান্ত্রিক প্রযুক্তির কথা বলছি দেখো তুমি যখন বলো আমি একজন মানুষ তোমার সব থেকে বাইরের পরিধিটা হলো ভৌত শরীর বা পার্থিব শরীর যোগবিদ্যায় আমরা সব কিছুকে শরীর হিসেবে দেখি কারণ তোমার পক্ষে এভাবেই বুঝতে পারা সহজ হবে তো আমরা শরীরকে পাঁচটা মাত্রা বা ডাইমেনশন অথবা পাঁচটা স্তরের রূপে দেখি পার্থিব শরীর বা ফিজিক্যাল বডিকে বলা হয় অন্নময় কোষ অন্নময় কোষ মানে অন্ন মানে খাদ্য তাই এটা হলো খাদ্যজাত শরীর বা ফুড বডি পরেরটাকে বলা হয় মনোময় কোষ যার অর্থ হল মানসিক শরীর বা মেন্টাল বডি তৃতীয়টিকে বলা হয় প্রাণময় কোষ বা প্রাণিক শরীর বা এনার্জি বডি পার্থিব শরীর মানসিক শরীর ও প্রাণিক শরীর এই তিনটি ডাইমেনশনই হল ভৌত বা ফিজিক্যাল এরা ভৌত অস্তিত্ব বা ফিজিক্যাল এক্সিস্টেন্স পার্থিব দেহটা খুবই স্থূল মানসিক শরীর বা মন তুলনায় সূক্ষ্ম প্রাণিক শরীরটা আরও বেশি সূক্ষ্ম এদের তিনটেই কিন্তু ভৌত বা ফিজিক্যাল ঠিক যেমন লাইট বাল্বটা একটা ভৌত পদার্থ তুমি তাকে দেখতে পাও আবার তার পিছনে থাকা বিদ্যুৎ প্রবাহটাও ভৌত তাই না যে তারটা একে যুক্ত করে সেটাও ভৌত তারের মধ্য দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হয় সেগুলোও ভৌত অস্তিত্ব তো একইভাবে পার্থিব শরীর মানসিক শরীর ও প্রাণিক শরীর এই সবই জীবনের ভৌত দিক বা ফিজিক্যাল ডাইমেনশন জীবনের এই তিনটি ফিজিক্যাল ডাইমেনশানেই কর্মের ছাপ বহন করে চলে শরীরের মধ্যে এই ছাপ রয়েছে মনের মধ্যে এই ছাপ রয়েছে এবং প্রাণশক্তির মধ্যেও এই ছাপ আছে এই কর্মের ছাপ বা কার্মিক গঠনই এগুলোকে একসাথে ধরে রাখে কর্মই হলো সেই সিমেন্ট যা তোমাকে পার্থিব শরীরের মধ্যে ধরে রাখে কর্মবন্ধন বটে একই সঙ্গে শুধুমাত্র এই কার্মিক উপাদানের কারণেই তুমি দেহটাকে ধরে রেখে এখানে থাকতে পারছ এইখানেই আধ্যাত্মিকতাকে কঠিন বলে মনে হয় কারণ তুমি যদি এটাকে সরিয়ে নিতে চেষ্টা করো এটা কাজ করে না যদি এটাকে যোগ করার চেষ্টা করো তাহলেও এটা কাজ করে না তোমাকে শুধুমাত্র উপস্থিত থাকতে হবে যদি তুমি শুধুমাত্র উপস্থিত থাকো তো এটা এক মুহূর্তের ব্যাপার এখন এর পরের দুটো ডাইমেনশানকে বলা হয় বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ বিজ্ঞানময় কোষ হলো অভৌতিক বা নন ফিজিক্যাল কিন্তু ভৌত দিকের সঙ্গে জড়িত এটা অনেকটা ক্ষণস্থায়ী বা পরিবর্তনশীল অবস্থার মতো আনন্দময় কোষ হল পুরোপুরি অভৌতিক বা নন ফিজিক্যাল তো বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষের অর্থ হলো এটা আনন্দময় শরীর অন্দরে একটা আনন্দময় শরীর রয়েছে যেটা একশো শতাংশ অভৌতিক বা নন ফিজিক্যাল এর নিজস্ব কোনো রূপ নেই শুধুমাত্র যদি প্রাণিক শরীর মানসিক শরীর আর পার্থিব শরীর সঠিক রূপে থাকে তবেই আনন্দময় শরীরটাকেও সঠিক রূপে ধরে রাখতে পারে যদি এগুলোকে সরিয়ে নেওয়া হয় আনন্দময় শরীরটাও ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যাবে তো আত্মন বা আত্মা বলতে তুমি যাই উল্লেখ করো না কেন সেটা আসলে একটা কল্পনা এই অর্থে যে অভৌত বা নন ফিজিক্যালের নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতাকে মানুষ আত্মা বলে বর্ণনা করছে কিন্তু আত্মার জন্য শরীর এখনও তোমার কর্মই যদি কার্মিক গঠনটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা যায় আত্মা বলে কিছুই থাকে না প্রত্যেকটা জিনিস সব কিছুর মধ্যে বিলীন হয়ে যায় মহাসমাধি বা মহাপরি নির্বাণ বলতে যা উল্লেখ করা হয় তা হল তুমি ধীরে ধীরে বুঝে নাও যে মূল চাবিকাঠিটা কোথায় এবং কার্মিক কাঠামোটা তুমি এমনভাবে ভেঙে ফেলো যাতে তুমি সত্যি সত্যিই অস্তিত্বহীন হয়ে যাও যখন কেউ মারা যায় আমরা বলি সেই লোকটা আর নেই সেটা সত্য নয় সে ব্যক্তিটা আজ আর সেরকমভাবে নেই যেরকমভাবে তুমি তাকে জানতে কিন্তু সে অবশ্যই আছে এখন যদি কার্মিক কাঠামোটা একশো ভাগ বিনষ্ট করে ফেলো তো তুমি অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে যাবে এটাকেই মুক্তি বা মহাসমাধি বলা হয়েছে হিন্দু ঐতিহ্য অনুযায়ী একে বলে মুক্তি যৌগিক পরম্পরায় একে বলে মহাসমাধি বৌদ্ধ মতে একে বলে মহাপরিনির্বাণ সাধারণভাবে ইংরেজি ভাষায় আমরা বলি লিবারেশন লিবারেশন বা মুক্তির অর্থ হল জীবন এবং জন্ম ও মৃত্যুর প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া মুক্তি মানে হল শরীর ও মনের মৌলিক কাঠামো থেকে মুক্ত হয়ে যাওয়া এবং এই সবের জন্য কার্মিক কাঠামোটাই হল সেই সূত্র যা এগুলোকে একসাথে বেঁধে রাখে সুতরাং কোনো ব্যক্তি যখন মারা যায় এটা তো স্পষ্টই যে ভৌত শরীরটা এমন একটা জিনিস যা তুমি এই পৃথিবীর কাছ থেকেই ধার নিয়েছিলে এই শরীরটা তো শুধুই মাটি তাই না তুমি বুঝতে পারছো এই পার্থিব শরীরটা শুধুমাত্র পৃথিবীর একটা অংশ যা এখন চারপাশে লাফিয়ে বেড়াচ্ছে কিন্তু তোমাকে এই ধারটা শোধ করতেই হবে এক একটা পরমাণু ধরে ধরে কোনো সুদ লাগবে না ঠিকই কিন্তু প্রত্যেকটা পরমাণুকে ফিরিয়ে দিতেই হবে এই গ্রহের থেকে একটা কণাও নিয়ে যাওয়ার অনুমতি পাবে না তুমি কেউ তা পেরে ওঠেনি পার্থিব শরীরটা বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু মানসিক শরীর এবং প্রাণিক শরীরটা তোমার কর্মের জোরের ওপর নির্ভর করে চলতে থাকবে যদি কার্মিক গঠনটা খুব তীব্র হয় অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে তাকে ওটাকে শেষ বা পুরো করে নিতে হয় কর্ম যদি দুর্বল হয়ে গিয়ে থাকে কারণ তার মেয়াদ পুরো হয়ে গেছে তাহলে খুব সহজেই সে অন্য একটা শরীর খুঁজে নেয় যদি তাকে অন্য কোনো শরীর খুঁজে নিতে হয় তাহলে কার্মিক গঠনের তীব্রতা কমে আসা উচিত এটার নিষ্ক্রিয় হয়ে যাওয়া উচিত এটা যদি ভীষণ তীব্র হয়ে থাকে তাহলে ও খুঁজে পাবে না ঘুরতেই থাকতে হবে তো এটাকেই তুমি ভূত বলে উল্লেখ করে থাকো কোনো ব্যক্তি মারা গেছেন কিন্তু তার কার্মিক গঠনটা তখনও খুব তীব্র কারণ সেটা শেষ হয়নি এবার আরেকটা শরীর খুঁজে নিতে তার অনেক বেশি সময় লাগে তখনও কিন্তু তার অস্তিত্ব থেকে যায় এবং তার কার্মিক কাঠামোটা যত তীব্র হয় ততই সে দৃশ্যমান হয়ে ওঠে অথবা মানুষ তাকে তত বেশি অনুভব করে এরকম অসংখ্য সত্তা বা প্রাণী রয়েছে তোমার চারপাশে তুমি এটা জানো বা নাই জানো তাদের অধিকাংশকেই তুমি অনুভব করতে পারবে না কারণ তাদের কর্মটা হয়ে গেছে আরেকটা শরীর খুঁজে পাওয়ার আগে তারা আরও ক্ষয়প্রাপ্তির অপেক্ষায় রয়েছে কিন্তু তাদের কর্মটা যদি অত্যন্ত তীব্র হয় সেই কারণেই এই পরম্পরায় তোমাকে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অস্বাভাবিকভাবে মারা যায় তা সে দুর্ঘটনা বা আত্মহত্যা বা অন্য যে কোনো উপায় হোক না কেন তারা ভূত হয়ে যায় শুধু তাই নয় সকলেই তা হয় ওরা শুধু অনেক বেশি অনুভূত হয় তোমার অনুভবে ওরা অনেক বেশি ধরা পড়ে তাদের খুব তীব্র কার্বিক গঠনের কারণে সেজন্য বার্ধক্যের কারণে যারা মারা যায় তাদের চেয়ে মানুষ ওদের একটু বেশি অনুভব করতে পারে কোনো ব্যক্তি যদি সেই জীবনের জন্য বণ্টিত কর্মকে পুরোপুরি শেষ করে ফেলে সে খুব সহজেই মারা যাবে কোনো রোগ ছাড়া দুর্ঘটনা ছাড়া কোনো আঘাত ছাড়াই যখন কোনো ব্যক্তি ওরকম সহজভাবে মারা যায় কয়েক ঘন্টার মধ্যেই সে আর একটা শরীর পেয়ে যেতে পারে সেই কারণেই এই পরম্পরায় সর্বদা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার জীবন সম্পূর্ণ করে ও শান্তিতে মারা যায় সেটাই হলো মৃত্যুর সর্বোত্তম উপায় কারণ তার অপেক্ষায় আটকে থাকার প্রয়োজন হয় না নতুন জীবন তখনই শুরু হয়ে যায় এখন আধ্যাত্মিক পথে যখন তুমি চলো তখন প্রত্যেক আধ্যাত্মিক সাধকের পরম লক্ষ্য হয় যে সে এই পুরো প্রক্রিয়াটাকে ভেঙে ফেলতে চায় অথবা অনুরূপ কোনো উপমা দিয়ে আমরা বলতে পারি যাকে তুমি নিজের আত্মা বলো আসলে সেটা একটা বুদবুদের মতো বুদবুদের বাইরের পরিধিটা হলো তোমার কার্মিক গঠন ভিতরে থাকে হাওয়া ধরে নাও তুমি বুদবুদটাকে ফুঁ দিলে আর ফাটিয়ে দিলে তাহলে ভিতরের হাওয়াটা গেল কোথায় কোথায় গেল, তোমার হাওয়া তোমার হাওয়া বলে আসলে কিছু হয় না ওটা সব কিছুর অংশ হয়ে গেছে সুতরাং যাকে তুমি আত্মা বলে থাকো সেটা কাল্পনিক কারণ তোমার আত্মা বা আমার আত্মা বা অন্য কারো আত্মা বলে কিছুই হয় না এই মুহূর্তে এক সীমাহীনতা আটকে রয়েছে সীমাবদ্ধ কার্মিক কাঠামোর মধ্যে তাই এটা তোমাকে বিশ্বাস করিয়েছে যে এটা যেন এক আলাদা অস্তিত্ব কর্মের কাঠামোটাকে ধরে রেখেছে যা সেই চাবিটাকে যদি তুমি সরিয়ে নাও কাঠামোটা একেবারে ভেঙে পড়ে সুতরাং এই পরবর্তী জীবন পরের জন্মজাতীয় বাজে কথায় বিশ্বাস করো না কিন্তু এই মুহূর্তে যদি তুমি এখানে বসে পড়ো এবং চোখ বন্ধ করো তবে তুমি স্পষ্ট দেখতে পাবে যে তুমি এই শরীরের চেয়েও বেশি কিছু তাই না